শুভেচ্ছা টিটিএন এর নিয়মিত আগ্রহ জানাতে। আজকে আমরা আছি বড়চড়া বাজারে। আমাদের ক্যাপশনও দেখতে পেয়েছেন, আমরা তালাপিয়া, বড় তালাপিয়া 280 টাকা। অর্থাৎ যে তালাপিয়া আপনারা দেখেছেন সেই তালাপিয়া গত 10 দিন আগেও দাম ছিল 200 টাকা, কিন্তু এখন দাম বেড়ে 80 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু এখন বর্তমানে দাম হয়েছে 280 টাকা। অর্থাৎ বলাই চলে 65 দিন সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে কিন্তু বাজার, প্রতিটি বাজার, একটি বাজার না, প্রতিটি বাজারে সকল মাছের দাম, অর্থাৎ মিঠা পুকুরের বা যেসব চাষের মাছ আছে সবগুলোতে 80 থেকে 100-150 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে মাছের পাশাপাশি মাংস, অর্থাৎ ব্রয়লার মুরগি, দেশি, এরপর দেশি মুরগি, এর দেশি মুরগি, এরপর গরুর মাংস, এগুলোর দামও কিন্তু 50 টাকা 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনারা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, যেমন কাতল মাছ, বড় কাতল মাছ, এই বড় কাতল মাছ বর্তমানে বিক্রি হচ্ছে 550 টাকা, এবং রুই মাছ, যে বড় রুই মাছগুলো আছে এগুলো 300 থেকে 320 টাকা রুই মাছ, এবং সেই সাথে বড় তালাপিয়া যেগুলো দেখা যাচ্ছে এগুলো 270 থেকে 280 টাকা বিক্রি হচ্ছে, এবং এরপর মেগেল কিছু মাছ আছে সেগুলো বিক্রি হচ্ছে 250 টাকা, এবং পাঙ্কাশ মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা বড় পাঙ্কাশ। এবং সেই সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু সাগরে 65 দিনে মাছ ধরা বন্ধ, সেহেতু মিঠা পুকুরের মাছের চাহিদা, অর্থাৎ মিঠা পুকুরের মাছ এবং চাষের মাছের চাহিদা কিন্তু অনেক বেশি। চাহিদা অনুযায়ী যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু নিজেদের মতো করে তারাও দিতে পারতেছে না তেমনটা আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই সাথে যেসব ছোটো তেলাপিয়া বা অন্যান্য যেসব মাছগুলো আছে মিঠা পুকুরের, সেগুলোর চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু প্রতি কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা করে। এবং সেই সাথে আপনি যে তেলাপিয়াগুলো দেখতে পাচ্ছেন সেই তেলাপিয়াগুলো এখন বিক্রি হচ্ছে 280 টাকা। আমরা এই বিষয় সম্পর্কে এখানকার যিনি ব্যবসায়ী আছে, অর্থাৎ বাহাতছড়া বাজারে যে ব্যবসায়ী আছে, তার সাথে আমরা এই সব বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভালো আছেন আপনি? ভালো। এটার দাম হচ্ছে 300 টাকা বিক্রি করি, 280 টাকা বিক্রি করি। অবশ্যই অভাব করে, দেখুন মনে করেন সাগরের মাছ হচ্ছে, এটা আমাদের এটা সেল কম হচ্ছে। এই সাগরের মাছগুলো কোথা থেকে আসে? এটা মনে করেন শাপলাপুর থেকে আছে, মনে হয় নাদের থেকে আছে, সগরের থেকে আছে, ফিশারি গাড়ি অনেক পালাল ঢুকে সুর করে লাগছে, সব সুরা ধরার মাছ এগুলো লাগছে। কোনো অবজেকশন আছে না? আমার বেড়িকার আছে 280-300 টাকা বিক্রি করতেছে, রুই আছে 300 টাকা বিক্রি করে, কাতল আছে 450, পাঙ্কা 170 আছে, এরকম বিক্রি করতেছে। বেড়িকার আছে 280 টাকা, 300 বিক্রি হচ্ছে, রুই আছে 300, কাতল আছে 450 বিক্রি হচ্ছে, পাঙ্কা আছে 170-180 টাকা বিক্রি করতেছে, তালাপিয়া 280 টাকা থেকে 300 টাকা 1 কেজির পরের মাছ। ওজনটা দেখান, এই উজ্জ্বলা তালাপিয়া তো সবসময় পাওয়া যায় না, এটা কোথা থেকে আনে? এটা আনি আমরা চকরিয়া থেকে। চকরিয়া থেকে এটি জীবিত? জীবিত আছে, লাভ আছে, পানি দিয়ে আনে? পানি দিয়ে আনে। ৩০০ টাকা দিয়েছে। এখন মাছের চাহিদা বেশি, যেহেতু তালাপিয়া সহ অন্যান্য যেসব মাছগুলো আছে এগুলো চাহিদা বেশি হওয়াতে কিন্তু মাছ বাহাতছড়া বাজারে এই অংশটাতে, অর্থাৎ ভিতরে যে অংশটুকু জায়গা আছে এগুলোতে কিন্তু
বিভিন্ন চাষের মাছ, তেলাপিয়া সহ অন্যান্য যেসব মাছগুলো আছে এগুলোর চাহিদা বেশি হওয়াতে কিন্তু দামও ঊর্ধ্বগতি। অর্থাৎ যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে সেগুলো 280-300 টাকা বিক্রি হচ্ছে। এখন আমরা ব্যবসায়ীর সাথে যতটুকু কথা বলতেছি, গত 2 দিন ধরে কিন্তু সাগরের মাছ বাহিরে অর্থাৎ বাহাছড়ার বাজারে কিন্তু বেশি দেখা যাচ্ছে, সেই জন্য তাদের উপর প্রভাব বেশি পড়তেছে। তবে এই মাছ যদি সাগরের মাছ যদি না আসে তাহলে এই মাছ 350-320 টাকা এই দাঁড়াতো, তেমনটাও তারা জানিয়েছেন। বাহাছড়া বাজার থেকে এ হলো সর্বশেষ। 7 টাকার জন্য সবাইকে ধন্যবাদ। Thank you.